এখনো পরিপূর্ণ নলেজ আসে নাই। অনেকেই মনে করে যে আমি যে কথাটা আমার আল্লাহকে বলতে চাচ্ছি এটা তো আরবিতে বলতে পারতেছি না, একটু বাংলায় সুযোগ পাইলে আল্লাহর কথাটা ভালো করে বুঝাই দিতাম। আল্লাহ মনে হয় কথাটা বুঝতেছে না, মানে আমার আমার যে কি দরকার এটা আল্লাহরে বুঝাই বলতে পারতেছি না। অনেকে এরকম আসে মাঝে মাঝে, কয় স্যার আমার যে কি দরকার এটা আপনারা আমি বুঝাইতে পারতেছি না। তো মানুষ মনে করে আল্লাহরে মনে হয় আমার কথাটা বুঝাইতে পারতেছি না, এই জন্য আল্লাহ বুঝতেছে না, জিনিসটাও পাইতেছি না। নাউজুবিল্লাহ, অনেকের চিন্তা চেতনা এখন এটা ঢুকছে, কয় হুজুর আমার তো এটা দরকার, এখন এটা আল্লাহর কাছে কেমনে বলবো, এটা তো আমি আরবি জানি না, বাংলা হইলে একটু বলতে পারতাম। আসলে আমরা আল্লাহ সম্পর্কে ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ বলছেন যে আল্লাহর কি মর্যাদা, আল্লাহর কি হক, কি পরিমাণ আল্লাহর কদর, সেটা বান্দা মর্যাদা নিরূপণ করতে পারে না। কারণ মর্যাদা নিরূপণ করতে হলে যে যোগ্যতা দরকার বান্দা তো ওই যোগ্যতাই নেই। মানে আল্লাহ কি, আল্লাহর মর্যাদা কতটুকু, এটা মাপতে হলে যে পরিমাণ জ্ঞান দরকার ওই পরিমাণ জ্ঞানে তো বান্দার না, এ পারিব কোথা থেকে। তো এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা আমার আপনার মনের ভিতরে কি নড়াচড়া করে সব কিছু জানেন, বলার আগেও জানেন আপনি কি বলতে চাচ্ছেন বাংলায়। এই যে মনের ভিতরে নড়াচড়া করতেছে এইটা আপনার থেকে আল্লাহ বেশি জানেন। আরাফার ময়দানের শ্রেষ্ঠ দোয়া কি বলেন তো দেখি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা খাইরুত দোয়া, এবং এটা সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালামের দোয়া। এটার মধ্যে আছে কি অর্থ কি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একক, তার কোনো শরীক নাই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত রাজত্ব সমস্ত প্রশংসা একমাত্র তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব জিনিসের উপরে মহাশক্তিমান ক্ষমতাবান। তো এখানে আপনার সওয়াব হওয়ার কিছু আছে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার এটা দেন, আল্লাহ আমাকে এটা দেন, কিছু আছে, কিচ্ছু নাই, খালি তাওহীদের স্বীকৃতি, আল্লাহর তাওহীদের ঘোষণা। অথচ এই দোয়াটাকে বলা হয়েছে খাইরুত দোয়া। এই জন্য দোয়া হইল যে আমি আপনি আল্লাহর খালি গুণগান করে যাব, তাওহীদের জিকির করে যাব, সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আজিম বলে দেন, এটা আল্লাহর গুণগান করেন। আপনি কিছু চাওয়া লাগবে না, মানে আপনার কি দরকার আপনার আমার থেকে আল্লাহ বেশি জানেন। আপনি আল্লাহরে বলতে গেলে আপনি নিজে ঠকে যাবেন। ধরেন আপনি এক জায়গায় গেছেন, এক রেস্টুরেন্টে গেছেন, ধরেন যেখানে ওই বুফে সিস্টেম 101 আইটেম 200 আইটেমের খাবার আছে, আপনারা জিজ্ঞেস করলে কি কি খাইবেন, আপনি দেখার আগে যদি আপনাকে জিজ্ঞেস করে কি কি খাইবেন বলেন, আপনি তো নামে জানেন না, এখন আপনি যদি বলেন তখন নাম বলেন আপনি নিজে ঠকে যাবেন। জান্নাত থেকে যাওয়ার পর আল্লাহ যদি জিজ্ঞাসা করে তোমার কি কি দরকার, আপনি যদি নাম বলতে যান আপনি নিজেই ঠকবেন। কারণ জান্নাত যে বিশাল নেয়ামত এগুলো মালা আইনুন রাত, কোনো চোখ জীবনে দেখে নাই, তো দেখেই নেই নাম বলবো কেমনে। এই জন্য আমার আপনার কত জিনিস যে দরকার সুস্থ থাকার জন্য আমি আপনি জানি না। এই যে ইদানিং ডেঙ্গু শুরু হয়েছে, এই যে ডেঙ্গুর এখন পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে আপনার দেখা যায় ওই যে রক্তের প্লাটিলেট কমে যায়, ওইটা কমে যায়, এটা কমে যায়, আল্লাহ আকবার। দেখেন এগুলো আল্লাহ পাক আমাদের সারা বছর ঠিক রাখতেছে, 50 বছর 60 বছর 70 বছর 80 বছর একজন মানুষ বেঁচে আছে, তার রক্তে কত রকমের উপাদান আল্লাহ সুবহান ওয়া তাআলা ঠিক রাখতেছে, একটা উপাদান এদিক সেদিক হইলে গণ্ডগোল হইলে সে মরে যাইত। তাহলে এগুলো সম্পর্কে আমরা খবর রাখি, এখন প্রয়োজন হয়েছে দেখি পরীক্ষা নিরীক্ষা করে আমরা রক্তের প্লাটিলেট কি জিনিস বুঝতেছি, না তো খবরে রাখি না। এইরকম একজন মানুষ সুস্থ থাকার জন্য কত রকমের উপাদান দরকার যেগুলো আমাদের খবরে নেই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিয়মিত দিয়ে যাচ্ছেন। ঠিক আমার আপনার কি দরকার দুনিয়াতে আখেরাতে সব আমার আপনার থেকে আল্লাহ বেশি জানেন। এই জন্য আল্লাহর কাছে বাংলা বলার দরকার নেই, আপনি কোরআন হাদিসে যে দোয়াগুলো আছে এগুলো মুখস্থ করবেন, যে কয়টা পারেন এই কয়টাই শুধু বলবেন, আর বাংলা এমনি সবসময় বলেন। ওই নামাজের ভিতরে বলার দরকার কি, নামাজের ভিতরে বলা নিয়ে যেহেতু একতলাফ আছে, কারো কারো মতে বাংলা বলা যাবে না, কারো কারো মতে বলা যাবে, তা আমি ওইদিকে যাওয়ার দরকারটা কি, ওইদিকে না গিয়ে নামাজের ভিতরে কোরআন হাদিসের দোয়াগুলোই পড়বো আর বাহিরে আল্লাহর কাছে বাংলায় বলতে পারি, তো কোনো অসুবিধা নেই। আর বাংলা না বলতে পারলেও আল্লাহ পাক জানেন আমার আপনার